প্রাচীন পৃথিবীতে অনেক রহস্যই এখনও মানুষের কাছে উন্মোচিত হয়নি। এমনই এক রহস্যময় সভ্যতা হচ্ছে ইনকা সভ্যতা। 1500 শতকের আমেরিকার সবচেয়ে বড় সভ্যতা ছিল ইনকাদের। সাম্রাজ্যটি ইকুয়েডর থেকে চিলি পর্যন্ত প্রায় 5000 কিলোমিটার বিস্তৃত। খুব বেশি দিন টেকেনি শহরটি। জানা যায় মাঝপিছু সমস্ত বাসিন্দা গুটি বসন্তে মারা গিয়েছিল। ইনকারা প্রকৃতির উপাসক ছিল। তারা দাবি করত তারা সূর্য ও চন্দ্রের বংশধর। সূর্য তাদের পিতা ও চন্দ্র তাদের মাতা। তাই ইনকা সভ্যতার নিদর্শনগুলোতে অনেক সূর্য মন্দির ও চন্দ্র মন্দির পাওয়া যায়। তাদের তৈরি মাছুপিছু, কুস্কো ইত্যাদি শহর বড় অদ্ভুত ধরনের দেখতে। পাহাড়ের উপর প্রায় 8000 ফিট উঁচুতে অপূর্ব সুন্দর এই শহরগুলো। উপর থেকে দেখতে মনোরম দৃশ্য, দুর্লভ দেয়াল, পাহাড়ের ডালে চাষাবাসের ব্যবস্থা। আজও এই শহরটি সপ্তম আশ্চর্যের একটি হিসেবে বিশ্ববিখ্যাত। ইনকাদের ইতিহাসে প্রাণীদের আধ্যাত্মিক গুরুত্ব অনেক। কনডর, শকুন, পোমা এবং সাপ হল ইনকা জীবনের 3টি স্তরের প্রতীকী উপস্থাপনাকারী গুরুত্বপূর্ণ প্রাণী। কনডর শকুন স্বর্গের প্রতিনিধিত্ব করে, পোমা পৃথিবীর মধ্যম জগৎকে নিয়ন্ত্রণ করে এবং সাপ পাতালপুরীর সবকিছু নিয়ন্ত্রণ করে। বড় আকারের কনডর শকুন দীর্ঘ জীবনের অধিকারী এবং তাদের আছে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করার ক্ষমতা। তারা লিমা থেকে আন্দিজ পর্বত পর্যন্ত উঠতে পারে। এসব কারণে ইনকারা মনে করত কন্ডর পাখি স্বর্গ থেকে বার্তা বয়ে আনে। তারা আরও মনে করত কন্ডর পাখি পৃথিবী এবং আকাশের মধ্যে একটি সংযোগ রক্ষা করে এবং তারা মৃতদেরকে তাদের ডানায় ভর করে পরবর্তী জীবনে বয়ে নিয়ে যায়। বিখ্যাত ইনকা ধ্বংসাবশেষে অন্যান্য মাছুপিছু অঞ্চলের সর্বত্র প্রাণীগুলো নানারকম মূর্তি ও মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে। বিখ্যাত কন্ডর মন্দির, যা দেখতে অনেকটা উড়ে যাওয়া কন্ডর শকুনের আকৃতিতে তৈরি করা। পোমা ছিল শক্তি এবং পৃথিবীতে জীবনের প্রতীক। ইনকারা পোমার মতো গুণাবলীর অনুকরণ করা গুরুত্বপূর্ণ বলে মনে করত, কারণ প্রাণীটিকে সর্বশ্রেষ্ঠ শিকারী এবং অনুকরণযোগ্য প্রাণী হিসেবে বিবেচনা করা হতো। পোমা তাই সম্মানিত ছিল। বলা হয় ইনকারা ধ্বংস হয়ে যাওয়া কুস্কো শহরটিকে পোমার আকৃতিতে ডিজাইন করেছিল। ইনকাদের নিকট সাপ ছিল অত্যন্ত পবিত্র একটা প্রাণী। তারা মনে করত সাপ ছিল পাতাল এবং নতুন জীবনের শুরুর প্রতীক। ইনকা পৌরাণিক কাহিনীতে সাপকে নিয়ে অনেক কাহিনী পাওয়া যায়। সাপকে তারা জ্ঞান এবং জ্ঞানের প্রতিনিধিত্ব করে বলেও বিশ্বাস করত। আলপাকাস হল ভেড়া জাতীয় একটা প্রাণী, যা ছিল ইনকা সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী। এই প্রাণীটি প্রায়শই দেবতাদের সন্তুষ্ট করার জন্য ধর্মীয় বলিদানে ব্যবহার করা হতো। আলপাকার শরীরের কোনো অংশ কার্যত তারা নষ্ট করত না। ইনকারা ঐতিহ্যবাহী ধর্মীয় প্রস্তুতির অংশ হিসেবে আলপাকার কাঁচা মাংস ভক্ষণ করত। আলপাকার মাংস তারা শুকিয়েও সংরক্ষণ করত, এরও প্রমাণ পাওয়া গেছে। আলপাকার উল দিয়ে সুতা তৈরি করত তারা, যা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের জন্য পরিধানের কাপড় তৈরি হতো। আলপাকার কোনো অবশিষ্টাংশ যেমন হাড়, চামড়া, মলমূত্র এবং চর্বিও তারা ব্যবহার করত। চর্বি তারা বাদ্যযন্ত্র এবং ওষুধ তৈরিতে ব্যবহার করত। চামড়া, জুতা এবং মলমূত্র সার হিসেবে মাটিতে ব্যবহৃত হতো। আলাস্কা ছুঁয়ে ইনকাদের যে দল আমেরিকায় প্রবেশ করেছিল তাদের পোশাক ছিল পশুর চামড়া। আমেরিকার গ্রীষ্মপ্রধান এলাকায় প্রবেশ করার পর এরা হালকা পোশাকের জন্য সুতি বস্ত্র তৈরি করতে শেখে। পেরু অঞ্চলে প্রবেশ করার পর এরা লামার পশম দিয়ে পোশাক বানানো আয়ত্ত করে। ইনকা তাদের পশুপালের উর্বরতা বৃদ্ধির জন্য ধর্মীয় অনুষ্ঠানে লামা, যা দক্ষিণ আমেরিকার এক প্রকার উট, বলি দিত। বৃষ্টির দেবতাদের সম্মান জানাতে তারা পূজা উদযাপনে পশুদের মাংস পরিবেশন করত এবং তারা ইনকা উপস্থিতি বৈধ করার জন্য নতুন জয় করা ভূমিতে বা রাজ্যে এই প্রাণীদের বলিদান এবং সমাধিস্থ করত। পেরুভিয়ান ইনকা অর্কিড কুকুরের আত্মা দেখার ক্ষমতা সহ অলৌকিক ক্ষমতার অধিকারী বলে তারা বিশ্বাস করত। এটিকে পেরুভিয়ান লোমহীন কুকুর বা ভিরিঙ্গো বলেও ডাকা হয়। এটিকে গয়না দিয়ে সাজিয়ে
এবং সিরামিকের উপর তাদের সাদৃশ্য আঁকার মাধ্যমে বিশেষ অনুষ্ঠান উদযাপন করত ইনকারা। যদিও অন্যান্য সভ্যতা বিরিঙ্গো নামের কুকুরটি খেয়েছিল, ইনকারা কুকুর খাওয়া নিষিদ্ধ করেছিল। স্প্যানিশরা যখন পেরু আক্রমণ করেছিল তখন বিরিঙ্গো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, অবশিষ্ট কুকুরগুলো বন্য অবস্থায় বেঁচেছিল। প্যারিভিয়ানরা তাদের রহস্যময় ক্ষমতার জন্য সম্মানিত প্রাণী হিসেবে আজও মনে করে। আজ এটি বিপন্ন থেকে অনেক দূরে এবং জাতীয় পোষা প্রাণী হিসেবে বিবেচিত হয়। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।